হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা হলো ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। বিকালবেলা ঘুরতে গেলাম। এটা হলো সিটি লাইফ মিলানো, এটাকে ত্রেতরে বলে। জায়গাটা অনেক সুন্দর, তাই সুন্দর একটা বিকাল কাটানোর জন্য হাজব্যান্ড আমাদেরকে নিয়ে ঘুরতে বের হলো। এই তো আমরা চলে আসলাম, গাড়ি পার্ক করে নেমে পড়লাম। এখন আস্তে আস্তে হেঁটে ভিতরে ঢুকতেছি। ওয়েদারটা অনেক সুন্দর আর অনেক রৌদ্র। আর বাচ্চারা তো অনেক খুশি, বাচ্চারা বাসায় থাকলে অনেক বোর হয়, বাইরে গেলে তাই অনেক খুশি হয় ওরা। তো জায়গাটা এতটা সুন্দর, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। এই তো হাঁটতেছি আর অনেক ভালো লাগতেছে। এই যে নৌকার মতো পানি দেওয়া, পানিগুলো অনেক সুন্দর লাগতেছে। আর আজকে এখানে অনেক মানুষ, সবাই ঘুরতেছে, আড্ডা দিতেছে। এখানকার বিল্ডিংগুলো অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে ডিজাইন করা, দেখতে অনেক ভালো লাগে। আমার ছোটো ছেলে তো মহা খুশি, ও দৌড়তেছে, হাঁটতেছে। এই তো সূর্যটা অনেক সুন্দরভাবে আলো দিতেছে, আর ফুলগুলা তো অনেক সুন্দর, দেখলেই মন ভরে যায়, মন ভালো হয়ে যায়। আসলে মনটা তেমন ভালো নেই, মা বাবাকে অনেক মিস করতেছি। 4 বছর হয়ে গেল মা বাবাকে ছেড়ে অনেক দূরে আছি, অনেক খারাপ লাগতেছে। মা বাবার জন্য, বাংলাদেশে থাকা আত্মীয় স্বজন সবার জন্য, তাই মন ভালো করার জন্য আর কি একটু ঘোরাঘুরি। এই তো ঘুরতেছি, এখানে বাচ্চারা খেলা করতেছে।
এই তো বের হয়ে যাচ্ছি, বাসায় চলে যাব। পানিগুলা এত সুন্দরভাবে উঠতেছে, অনেক ভালো লাগতেছে। এই তো বের হয়ে গেলাম, বাসায় চলে যাব। আমার ছোট ছেলে তো অনেক কান্না করতেছে, ও বাসায় যাবে না, ও এখানে ঘুরবে, দৌড়বে। ও বাইরে ঘুরতে অনেক পছন্দ করে, বাইরে গেলে অনেক খুশি থাকে। এই তো বাসার নিচে চলে আসলাম, বাসার নিচে ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।